ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে আসমানের মতো জমিনও সাতটি? কারো থেকে শুনলেন যে আসমান সাতটি, জমিন হলো পিঁয়াজের মতো, এটা কি সঠিক? সম্মানিত দিনী ভাই, এই বিষয়ে কোরআনের মধ্যে যেভাবে উল্লেখ করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ তাআলা বলেন যে তিনি সাত আসমানকে সৃষ্টি করছেন এবং জমিনও সাত আসমানের মতো। তো এই সূরা তালাকে 12 নম্বর আয়াতে দ্বারা বোঝা যায় আসমানও সাতটি, জমিনও সাতটি। সরাসরি এই সাতটি জমিনের কথা আমরা সহি বুখারি এবং মুসলিমের হাদিস দ্বারা জানতে পারি, যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মান জলামা কায়দা শিবরিন মিনাল আরদি তুফিকাহু মিন সাবি আরদিন, যে ব্যক্তি অন্যের জমিন এক বিঘত জুলুম করে দখল করবে তাকে সাত তবক জমিন তার গলায় লটকাইয়ে দেওয়া হবে, আলিয়াজুবিল্লাহ। তাহলে এখানে সরাসরি মিন সাবি আরদিন, সাতটি জমিনের কথা উল্লেখ করা হয়েছে। তাই কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বুঝতে পারলাম আসমান যেমন সাতটি, জমিনও তেমন সাতটি। তবে জমিনের ধরন সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। একটা ব্যাখ্যা যেটা শায়খ আতিয়াহ সালেম হাদিসের ব্যাখ্যা তুফিকাহু মিন সাবি আরজিন, যে সাতবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে, হাদিসের ব্যাখ্যা হিসেবে ওনারা বলেন, আন্না আদাদ আল আরদিনা সাবা, জমিনের সংখ্যা হচ্ছে সাতটি। কিভাবে? মোতালা আসিকাতুন, একটা অপরের সাথে মিশ্রিত, একটা অপরের সাথে মিল আছে, ফাঁকা নাই, একটা একটার সাথে যে লাগানো, লাইসাত মুনফাসিলা, এটা পৃথক না একটা একটার থেকে। ওয়া বাযুল মুহাক্কিকিন, কোন কোন গবেষক বলেন, ইয়াকুলু ফি হাদাল হাদিস, এই হাদিসের মধ্যে ইশআরুন ইঙ্গিত হইছে, বি আন্নাল আরদ আলা তাকদিরি আন্না সাবআ আরদিনা মুতালাসিকা, এই হাদিসের মধ্যে যে সাত তবক জমিন তার গলার মধ্যে লটকে দেওয়া হবে, এখানে যে বোঝা যায় সাতটা জমিন একটা একটার সাথে কি থাকবে, মিলে থাকবে। বাযুহুম ইয়াকুলু কাকিশরিল বাসাল কুল্লু ওয়াহিদিন ফাওকাস্তানিয়া, কেউ কেউ তার উদাহরণ দেন যে পেঁয়াজের খোসার মতো, যে প্রত্যেকটা অন্যটার উপরে, এক একটা একটার উপরে, যেরকম পেঁয়াজের খোসা, এইভাবে কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন। তবে আমরা বলবো কোরআন এবং সহি হাদিসের মধ্যে যেভাবে আসা আমরা এভাবে বিশ্বাস করব, কারণ যে আসমান জমিন সৃষ্টির করার সময় আমরা নিজেরা ছিলাম না, এ কথা আল্লাহ তাবারাকা তাআলা সূরায়ে কাহাফের মধ্যে উল্লেখ করেন, সূরায়ে কাহাফের 51 নম্বর আয়াত, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাকিদাল মুদিল্লিনা আদুদা, আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী করিনি, অর্থাৎ তারা উপস্থিত ছিল না এবং তাদের নিজেদের সৃষ্টির সময়ও নয়, আর আমি পথভ্রষ্টকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করি না, গ্রহণকারী নই। তাইলে এখানে বোঝা গেল আসমান জমিন সৃষ্টির সম্পর্কে আমরা ছিলাম না, তাই যতটুকু যেভাবে বলা আছে আমরা সেটাই কি করব, বিশ্বাস করব। এর থেকে অতিরিক্ত আমরা গবেষণা করার কোনো প্রয়োজন, আমরা শুধু আসমান সাতটি জমিন সাতটি এটা বিশ্বাস করি। জমিনের বিষয়ে সরাসরি যেহেতু এখানে তার ধরনটা বর্ণনা করা হয় নাই, তাই আমরা বলবো যে আমাদের এ বিষয়ে কোনো এর থেকে বেশি কোনো জ্ঞান নাই। আল্লাহ আল্লাহ রাসুলের যতটুকু মুরাদ উদ্দেশ্য আমরা এটাকে অবশ্যই বিশ্বাস করি, আমরা মানি নাই। আমরা বলবো আমান্না বিল্লাহি ওয়া বিমা জাআ আনিল্লাহি তাআলা আলা মুরাদি রাসূলিল্লাহি ওয়া আমান্না বি রাসূলিল্লাহি ওয়া বিমা জাআ
আন রাসূলুল্লাহি আলা মুরাদি রাসূলুল্লাহ। আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদে বিশ্বাস হচ্ছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং যা কিছু আল্লাহ তাআলা থেকে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বুঝেছে আমরা সেইভাবে আমরা বিশ্বাস করি এবং এটার উপর আমরা ঈমান নিয়ে আসি এবং আমরা রাসূলকে বিশ্বাস করি এবং রাসূলের যে শরীয়ত নিয়ে এসে যেই যতটুকু বুঝের মাধ্যমে এতটুকু বুঝের মাধ্যমে আমরাও এর উপরে কি নিয়ে আসছি ঈমান নিয়ে আসছি। সুতরাং আমরা জানি আসমান সাতটি জমিন সাতটি, তবে জমিনের ব্যাপারে যেহেতু বিশ্লেষণ করা নাই কিভাবে সাতটি আমরা যে আলাদাভাবে বলতে পারবো না, বরং মহাকিকিংদের বিষয়ে কেউ বলতেছেন একটা একটা থেকে থেকে আলাদা, কেউ বলতেছেন একটা একটার সাথে মিশ্রিত, কেউ বলতেছেন একটা আরেকটার উপর ফেজের চামড়ার মতো, তাই এখানে নিশ্চিত কেউ বলতে পারতেছে না, এটা ধারণা প্রসূত। আমরা বলবো যে আসমানও সাতটি জমিনও সাতটি, এতটুকুর উপরে আমরা ঈমান যদি রাখি তাইলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখিতে বিশ্বাসের অন্তর্ভুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।